বিস্কুট আনার পাকে ডাল হ্যাঁ আমরা খানো হয় আর ফুল না আনলো তাহলে না সুবিধা ভালো হয়। আর বিভিন্ন কি ওষুধ কীটনাশক ব্যবহার করার জন্য আসলে মৌমাছি আসে না, মৌমাছি না আসার কারণে আমাদের পেঁয়াজ পরাগায়নটা সঠিকভাবে হয় না, তাই আমরা এই যে হাত দিয়ে বীজের পরাগায়ন করতেছি। এইভাবে ফুলের বীজটা নাড়ি প্রতিদিন, আর এভাবে না নাড়িলে বীজই হবে না ফুলে। এই এইটা মেডিসিনে কাজ করে আর কি ফুলের। আমাদের যে কৃষি ফসল যে সমস্ত রয়েছে তার বীজ উৎপাদনের জন্য একটি অন্যতম এলাকা আমাদের এই ঠাকুরগাঁও জেলা। আর এখানে প্রচুর পরিমাণে আমাদের পেঁয়াজ বীজ উৎপাদন হচ্ছে, আর পেঁয়াজ বীজের যথেষ্ট চাহিদাও রয়েছে আমাদের এখানে। যে এই পেঁয়াজ বীজ উৎপাদন করতে যে পরাগায়নের যে বিষয়টি রয়েছে, বিশেষ করে আমাদের উপকারী কীটপতঙ্গ মৌমাছি কমে যাওয়ার কারণে আমাদের পরাগায়নে ঘাটতি হয়। এক্ষেত্রে যান্ত্রিক উপায় বা হ্যান্ড পলিনেশনের মাধ্যমে যদি এই পেঁয়াজের পরাগায়নটা করা হয় তাহলে আমাদের এখানে ফসলের ফলন অনেক বৃদ্ধি পায়। এক্ষেত্রে আমাদের কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং কৃষকরা যথেষ্ট এ ব্যাপারে দক্ষ এবং তারা খুব অল্প সময়ের মধ্যে যে হাত দিয়ে এই যে পলিনেশনটা করছেন এর ফলে আমাদের যে বীজের যে পরিমাণ এবং গুণগত মান সব দিক দিয়ে আমাদের এটা হয়তো আমরা বেশি পাচ্ছি।